ya ayyuhalladzina amanu, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা কালেমার ঘোষণা দিয়েছো, শাহাদা বাক্য পাঠ করেছো, যাদের অন্তর ঈমান আছে, তোমরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফফা, যদি ইসলামে প্রবেশ করতে হয় তবে পুরোপুরি প্রবেশ করতে হবে। আমার যতটুকু ভালো লাগছে, আমার যতটুকু মন চাচ্ছে, আমার সুবিধা মতো যতটুকু আমি মানতে পারছি ততটুকুই মানছি, যতটুকু আমার সুবিধা মতো হচ্ছে না, আমাদের আমার সমাজের সমস্যা হচ্ছে, আমার রাষ্ট্রের সমস্যা হচ্ছে, আমি ততটুকু মানছি না। আল্লাহ বলছেন নো, উদখুলু ফিস সিলমি কাফফা, যদি তুমি নিজেকে ইমানদার দাবি করো পূর্ণাঙ্গ রূপে যে আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি এক আল্লাহর আইন মেনে চলি, তবে তোমাকে উদখুলু ফিস সিলমি কাফফা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে হবে। যদি তুমি আংশিক প্রবেশ করো, পেছনের শব্দের অর্থ ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহ সর্বপ্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যার অন্তরে এক তিল পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ, আগে দেখতে হবে আমার ঈমান ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন 17 নং সূরা সূরা কাহফ 108 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে প্রবেশ করবে আর তারা বের হবে না। সুবহানাল্লাহ, এক নম্বর শব্দ কি, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান যদি আল্লাহর প্রতি আনতে হয়, ফামাই ইয়াকফুরু বিত্বাগুত, আগে তাগুতের সাথে কুফরি করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফামাই ইয়াকফুরু বিত্বাগুত, আগে তাগুতকে বর্জন করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনো। তাগুত কি, যেহেতু বিষয় আমার তাগুত নয়, সাধারণ সংক্ষিপ্ত বলছি, তাগুত এক নম্বর শয়তান, এই আয়াতের শেষে শয়তানের কথা বলা হয়েছে। দুই নম্বর তাগুত হচ্ছে মূর্তি পূজা, ভাস্কর্য। তিন নম্বর তাগুত হচ্ছে যে নিজে আল্লাহর আইন মানেও না, অন্যকে মানতে দেয় না, সে ব্যক্তি তাগুত। এক নম্বর তাগুত শয়তান, দুই মূর্তি ভাস্কর্য, তিন যে নিজে আল্লাহর আইন মানে না, মানুষকে মানতেও দেয় না, নিজের মন মতো বিবেক বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, পৃথিবী পরিচালনা করবে, সে ব্যক্তি তাগুত। তাহলে এই তাগুতকে বর্জন করে, শয়তানকে বর্জন করে, মূর্তি পূজা বর্জন করে, যে আল্লাহর আইন নিজে মানেও না, মানুষকে মানতেও দেয় না, তাকে বর্জন করতে হবে। এই যখন বর্জন হয়ে গেল, ওয়া ইউমিন বিল্লাহ, এবার আল্লাহর প্রতি ঈমান আনলেন আপনি, এবার আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, তার মানে এখন আপনি ঈমানদার। আপনাকেই আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, মধুর সুরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, ইসলামে তো প্রবেশ করলে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছো, ইসলামে তুমি প্রবেশ করেছো, তুমি এখন ইমানদার, এখন যদি ইসলামে প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফফা, আমি যে কোরআনে বিধান দিয়েছি প্রত্যেকটা বিধান নিজেকে মেনে বাস্তবায়ন করার নাম হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফফা। যদি আল্লাহর পুরোপুরি বিধান আমি না মানতে পারি, তাহলে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলাম না। একটা কথাই মনে রাখবেন, ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি আপনার ঠিক থাকে, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। উদাহরণ দিচ্ছি, এই ভাইয়ের কাছে আমি 500 টাকা আসল টাকা দিয়েছি, 500 টাকার নোট, আর আমার নানাকে দিয়েছি নকল টাকা, 500 টাকার নোট। দুইজন বেড়াইতে গিয়েছে রাজশাহীতে, যখন আমার নানা
দোকানদারকে টাকা দিচ্ছে, দোকানদার দেখেই চিনতে পেরে সেটা জাল টাকা, চলবে না। যে কোনো দোকানে যাচ্ছে পণ্য কিনতে, পণ্য দিচ্ছে না, কিন্তু এই ভাইয়ের কাছে আসল টাকা আছে। এই যে কোনো দোকানে গেলেই পণ্য পাবে, ও মাল পণ্য পাবে, আর আমার নানা পাবে না। কেন? তফাত একটাই, অরটা আসল আর অরটা নকল। ঠিক আপনার ইমান যদি খাঁটি হয়, আপনার ইমান যদি আসল হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি একদিন না একদিন জান্নাত পাবেন, পৃথিবীতে আপনার যত গুণা থাক না কেন, একদিন একদিন হবে। আর যদি ইমান নষ্ট হয়ে যায়, আমল বিনষ্ট হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজার বছর ধরে যদি সেজদা করেন, ইমান যদি বিনষ্ট হয়ে যায়, পরকালে জান্নাত হবে না। ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এই আমলের সলহের প্রতি অটল থেকেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। বিষয়টা খুব কঠিন, ইমান খুব জটিল ব্যাপার, কিন্তু আমরা নিজেকে সবাই ইমানদার দাবি করি, সবাই, একজন বলবেন আমি বেঈমান, একজন নাই এই মসজিদে, আপনি কি আমি ইমানদার, কিন্তু আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতের সাথে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, এর প্রতি আমার প্রতি ইমান আনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে এমন একটা তুমি রশি ধারণ করলে যা ছিঁড়ে যাবার নয়। যখন এক আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর বিধান নিজের জীবনে বাস্তবায়ন করবেন, পৃথিবীতে যত বিপদ আপদ আসুক না কেন, র‍্যাবের বুলেটের আঘাতে যদি এই বুক ছিদ্র হয়ে যায়, মুসলিম যা ইমানদার তাই এক পা পিস হবে না ইসলাম থেকে, এক পা পিস হবে না। আর যার ইমান বিনষ্ট হয়ে গেছে, সেই দুনিয়ার সামান্য ভয়ের কারণে তার ইমান বিনষ্ট হয়ে যেতে পারে। সাবধান, ইমান এমন একটা জিনিস যার পিছনে শয়তান লেগে আছে। আমরা অনেক সময় মাছ চাষ করি, বড় বড় যারা তারা মাছ যখন চাষ করে দেখবেন পুকুরের কোনার উপরে একটা ছোট্ট একটা ঘর বানায়, ছোট্ট একটা ঘর, সেটা পাহারাদারের। জীবনে শুনেছেন যে পুকুরের ওই ঘরের ডাকাত হামলা দিয়েছে? শুনেন নাই, কিন্তু ডাকাত হামলা দিয়েছে ব্যাংকে, এটা শুনেছেন? ডাকাত সব জায়গায় যায় না, ছোটোখাটো জায়গায় যায় না, তার বিবেক আস বুদ্ধি আস সে জায়গা মতন হাত মারবে, একবারে কাম। ঠিক শয়তান সবার কাছে যাবে না, যে ব্যক্তি ইমানদার প্রকৃত মমিন, শয়তান তার ইমানটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাবে, আর যে অন্যায় পথে আছে, ভুল পথে আছে, সে তো শয়তানের পথে আছে, শয়তান আবার তার কাছে কি করে যায়? যার ইমান মজবুত বেশি, শয়তান তার কাছে যাবে, কেননা এই আয়াতের প্রথমে বলছেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, আর শেষের দিকে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করো না। বুনিয়াল ইসলাম আলা খামসিং, ইসলামের পাঁচটা স্তম্ভ রয়েছে, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক নম্বর বাক্য বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ হুকুমদাতা। আল্লাহকে হুকুমদাতা মানতে পারেন, আইনদাতা মানতে পারেন, রিজিকদাতা মানতে পারেন, নিজের একত্ববাদ রব হিসাবে মানতে পারেন, তবে আপনি ইমানদার। তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিংয়ের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বর ওয়া আকিমুস সালাহ। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো নামাজ পড়ি না, আমার কি ইমান ঠিক আছে? চলেন দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। প্রথমে কাকে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর বলছেন ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তুমি নামাজে দাঁড়াও, ধৈর্য সহকারে আমাকে ডাকো। তার মানে আল্লাহ নামাজিকে কি বলে ডাক দিলেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি ইমানদার নয়। যতই বলুক আমার ঈমান ঠিক আছে, সে টাটকা শয়তান। যে নামাজ পড়ে না সে যদি বলে আমার ঈমান পরিষ্কার আছে, আমার ঈমান ঠিক আছে, টাটকা শয়তান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য সহকারে আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করলো সে আল্লাহর বান্দা প্রকৃত, সে মুমিন, আর যে করলো সে কুফরি করলো সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ, যে নামাজ পড়লো সে মুসলিমের খাতায় নামাজ হে, আর যে নামাজ পড়লো না সে নামাজ মুসলিম থেকে খারেজ। যে অস্বীকার করবে, যে নামাজকে অস্বীকার করবে সে মুসলিম থেকে খারেজ, মুসলিম থেকে বের হয়ে গেছে। এখন আমরা বুঝলাম যে দুই নম্বর পিলার হচ্ছে নামাজ। তাহলে এখানে অনেকেই বলতে পারেন আচ্ছা আচ্ছা নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হবে, ঠিক আছে, নামাজ পড়লেন, নামাজ পড়া ধরলেন। এখন আল্লাহ আপনাকেই বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ তোমাকে অশীল মন্দ কাজ থেকে বিরত রাখবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ তোমাকে অশীল কাজ থেকে বিরত রাখবে। যদি নামাজ পড়ার পর অন্যায় অশীল কাজ করেন, বুঝবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। অথচ আপনি নামাজ পড়েন, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন, জামাতে নামাজ পড়েন, এই নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে, আপনার নামাজ কবুল হচ্ছে না। এক প্রকার নামাজে কি আল্লাহ ধ্বংসের ডাক দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রতি নামাজে আমরা সূরা মাউন পড়ি না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজই ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যে নিজের নামাজ সম্পর্কে উদাসীন। তাহলে যারা নামাজ পড়ে না তাদেরকে এক সাইডে রাখেন, আর যারা নামাজ পড়ে তাদেরকে এক সাইডে দেন। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজই ধ্বংস হোক। কেন? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যে নিজের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে উদাসীন মানে এটা আবার কেমন কথা? আমি তো নামাজে দাঁড়িয়েছি, সুন্দর করে বলছি ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন স্তাইন, ইয়া কেন আবুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়া কেন স্তাইন, তোমার কাছে সাহায্য চাই। মুসলমান তুমি জুমার দিনে এ কথা বলে সাক্ষ্য দিয়ে গেছো, ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন স্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বাকি ছয় দিন তোমার খবর কই? বাকি ছয় দিন তোমার খবর কোথায়? তুমি বলে গেছিলে বৈঠকে ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা, হে আল্লাহ নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি ছাড়া কেউ মাফ করার নাই, অতএব তুমি আমাকে মাফ করো। বাকি ছয় দিন তুমি কোথায়? বাকি ছয় দিন তুমি কোথায়? তুমি তো বলেছ যে আল্লাহ নিজের উপর জুলুম করেছে, আমাকে মাফ করো, তুমি ছাড়া কেউ নাই আমাকে মাফ করার। বাকি ছয় দিন পর আবার এসে জুমার দিন একই কথা বলছেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, আবার বলছেন ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করো। কতদিন? প্রতি জুমায় আসবেন, প্রতিদিন সাক্ষ্য দিয়ে যাবেন, প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাবেন। আর আপনি এই বাকি ছয় দিন যে পাপ কাজ করছেন, মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, আর আপনি জুমার দিন এসেই মাফ চাবেন, এসেই বলবেন আর সব মাফ হয়ে যাবে? আপনি মনে করছেন যে আমি আমার ঈমান ঠিক আছে? না, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না। কেন না? যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজিকেই আল্লাহ ডাক দিচ্ছে, কিছু নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজি ধ্বংস হোক যারা নামাজ সম্পর্কে বেখিয়াল। অতএব নামাজ কবুল হওয়ার শর্ত আছে, নামাজের আরকান আহকাম আছে, এটা তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। বাইরে সাত ফরজ, ভেতরে ছয় ফরজ। বাইরে যে সাতটা আছে তার মধ্যে একটা যে শরীর পাক, তার মধ্যে একটা কি শরীর পাক। যদি
আপনার শরীর পাক না থাকে নামাজ হবে না এর ব্যাখ্যায় আমরা বলি যে ওযু ওযু করলে সে পাক পবিত্র হয় ভুল ব্যাখ্যা ওযু করলে যদি আপনি পাক পবিত্র হয়ে যেতেন তাহলে সুদখর যে ব্যক্তি সুদ খায় সেও তো ওযু করে সে কি ওযু করলো নামাজ পড়লো পাক পবিত্র হয়ে গেল অসম্ভব ব্যাপার ওযুর নাম পাক পবিত্র নয় হালাল খাদ্যের নাম পাক পবিত্র যে ব্যক্তি হালাল খাদ্য খেয়েছে যদি পানি দিয়ে ওযু না করে মাটি দিয়ে তাইমুম করে তাও তার নামাজ হবে হবে না হবে না হবে এমন পরিস্থিতি হয়ে গেছে পানিও নাই মাটিও নাই বিনা ওযুতে তার নামাজ হবে কেন না তার খাদ্য হালাল তার শরীর পাক আর যার খাদ্য হারাম সে যদি জমজম কূপের পানি দিয়ে ওযু করে সে ব্যক্তি পবিত্র হবে না জিন্দেগি পর্যন্ত যদি নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না শরীর পাকের নাম হচ্ছে হালাল খাদ্য শরীর পাক তাহলে হালাল খাদ্য যদি আমরা খাই তাহলে নামাজ কবুল হবে চলেন এখন হালাল খাদ্য কি আমরা জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফের ব্যাখ্যা করছি এখানেও ডাক দিলেন কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুলু মিন তাইয়্যিবাত তোমরা খাও পবিত্র বস্তু মা রযাকনাকুম আমি যে রিজিক দিয়েছি ওয়াশকুরুলিল্লাহ এরপর আমার শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা আমার ইবাদত করে থাকো তোমাকে আমি প্রশ্ন করতে চাই নামাজ কি ইবাদত না নামাজ ইবাদত তাহলে নামাজ যদি ইবাদত হয় আর এই ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাদ্য মিন তাইয়্যিবাত পবিত্র বস্তু ভক্ষণ করো ওয়াশকুরুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করো আপনি যদি হালাল খাদ্য খান আর যদি বলেন খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে বান্দা হালাল খাদ্য খেয়ে আমার প্রশংসা করলো তার প্রশংসা কবুল করে নিলাম সুবহানাল্লাহ আর যার খাদ্য হালাল নয় হারাম সে যদি খাওয়ার শেষে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে নামটা লিখে রাখ খাদ্য খেয়েছে হারাম প্রতিবেশীর হক মেরে খেয়েছে মানুষের হক মেরে খেয়েছে আর সে খাদ্য খেয়েছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা তোমার আমি হারাম খাদ্য খেলাম কথা বুঝেননি যে হারাম খাদ্য খায় সে নিজে জানে আমি হারাম খোর হারাম খাওয়া শেষে বলছে আলহামদুলিল্লাহ তার মানে কি অর্থ যে আল্লাহ তোমার প্রশংসা আমি হারাম খেয়ে তোমার প্রশংসা করছি নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ বলছেন এবার চলেন সূরা বাকারের 168 নম্বর ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ কুলু তোমরা খাও মিম্মা তা হতে ফিল আরদি আমার জমিন থেকে হালালান তাইয়্যিবা পবিত্র বস্তু এখানেও আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান শয়তানের পথ অনুসরণ করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন জেনে রাখো শয়তান তোমার পক্ষে শত্রু তার মানে যে হারাম খাদ্য খায় তার পিছনে শয়তান লেগে আছে যে হারাম খাদ্য খাচ্ছে তার পিছনে শয়তান লেগে আছে শয়তান তোমার ঈমান বিনষ্ট করে দিয়েছে তার মানে তুমি প্রকৃত মুসলিম ঈমানদার হতে পারোনি তুমি প্রকৃত ভাববেই উদখুলু ফিসসিলমি কাফফা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারোনি কিন্তু আল্লাহর বিধান ছিল পরিপূর্ণরূপে প্রবেশ করা যদি হারাম খাদ্য ভক্ষণ করা হয় জিন্দেগিতে নামাজ কবুল হবে না কোন ব্যক্তি হালাল খাদ্য খেয়ে যদি বলে সুবহানাল্লাহি ও বিহামদি জান্নাতে তার একটি খেজুর গাছ রোপণ হবে সুবহানাল্লাহ হালাল খাদ্যর এত পাওয়ার আপনি মাঠে কাজ করেন আপনি ভ্যান চালক আপনি রিক্সা চালক আপনি দিন মজুরি আপনার খাদ্য হালাল এই অবস্থায় যদি আপনি নামাজ না পড়েন আপনি বিরাট একটা ভুল করছেন আপনি যেটাই বলবেন সেটাই কবুল হবে আর সুক্ষর সারা দিন যদি আল্লাহর ইবাদত করে ইবাদত কবুল হবে না আল্লাহ বলছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে কাদের ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয় না আদ আফাম মুদাফাতা হে ইমানদারগণ
তোমরা চক্রবৃদ্ধি হারে শুধু খেও না। এই নিষেধ কার? কার এটা? আল্লাহর। তাহলে আল্লাহর নিষেধ মানে কি, ফরজ না নফল? ফরজ। যদি ফরজ হয় তাহলে উদুখুলু ফিসসিলমি কাফফা, যদি আপনি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে চান তাহলে সুদ ছেড়ে দিতে হবে। যদি সুদ না ছেড়েন তাহলে আপনার পিছনে কে আছে? শয়তান। আপনার ইমানটা নষ্ট করে দিয়েছে। ওয়া হালাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, ব্যবসা করো, টাকা আছে ব্যবসা করো। ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করে দিয়েছি। আর হারাম বস্তুতে এবাদত কবুল হবে না। এই হারাম শরীর জান্নাতে প্রবেশ করবে না কেন? জান্নাত পবিত্র জায়গা, পবিত্র জায়গায় নাপাক জিনিস ঢুকতে পারে না, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এক টাকা সুদ খাবে 36 বার জেনা করার সমতুল্য। অন্য হাদিসের বর্ণনায় সুদের 70টা স্তর রয়েছে। বড় স্তর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা, সবচাইতে নিম্ন স্তর নিজের মায়ের সাথে জেনা করা। মুসলিম যুব সমাজ, মুসলিম তোমাকে আমি বলতে চাই, কেউ কি নিজের মায়ের সাথে জেনা করতে পারে? এত লজ্জাজনক, এত নিকৃষ্ট এই সুদের ব্যবসা, এত নিকৃষ্ট, এত লজ্জাজনক এই সুদের ব্যবসা। তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করো, আমি যে সুদ খাচ্ছি, আমি অনবরতই মায়ের সাথে জেনা করছি, তোমাকে যদি মুসলিম বলা হয়, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, তোমার মায়ের সাথে জানা করো, তুমি আমাকে দুই গালে দুইটা থাপ্পড় মেরে আমাকে তাড়িয়ে দিবে। আরে বেটা বলিস কি, মায়ের সাথে জানা করা হয়, কোটি টাকা দিলেও তো আমি মায়ের সাথে জানা করব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ না ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় তার মায়ের সাথে 36 বার জেনায় লিপ্ত হয়, মুসলিম তোমাকে আমি বলতে চাই, এত জঘন্য, এত নিম্নমানের পাপের মধ্যে তুমি ডুবে আছো। এই ডুবে থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে ডাকো, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। লাল খাদ্য অনেক পদ্ধতি আছে কিন্তু আমরা দেখছি না। যেটা দেখছি টাকা বেশি হবে সেই দিকে দৌড়াচ্ছি। শয়তান শুধু তোমাকে বলছে হারামের পিছু দৌড়াও, তাহলে তুমি তাড়াতাড়ি বড়লোক হতে পারবে। তখন এখন যারা কৃষি কাজ করে তারাও সুদের উপর টাকা দেয়, এখন যারা সাধারণ ব্যবসায়িক তারাও সুদের উপর টাকা দেয়, কেন আমাকে তাড়াতাড়ি বড়লোক হতে হবে? কিন্তু সে একবারও ভাবে না পেছনে আমার কি হবে। আমি যে আমার মায়ের সাথে জেনা করছি অনর্গলত, সে একবারও চিন্তা করো না। শয়তান তাকে ব্র্যান্ড খাড়িয়েছে, ধোকাই ফেলে দিয়েছে, বান্দা তুই বড় লোক হ, টাকা পয়সা হ, ক্ষমতাধারী হ, মানুষ থেকে সম্মান করবে। জি না, তুমি এই দুনিয়াতে যদি সম্মান পাও পরাকালে তুমি বেয়াজ্জতি হবে। মায়ের জেনা কাঁধে নিয়ে তুমি কাঠ গড়ে আল্লাহ দাঁড়াবে। হালাল খাদ্য যা বলছিলাম, আর একটু বিরত দিই। হালাল খাদ্য, যারা সুদ খাচ্ছি না, যারা নামাজ পড়েন, যারা বিড়ি সিগারেট জর্দা পান করেন, ওটাও হারাম না হালাল? কথা বলেন, হালাল না হারাম? হারাম। এখন দলিল নেন। কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মানে প্রত্যেক, মুস্কিরিন মানে নেশাদার দ্রব্য, হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরুল খামর, যে ব্যক্তি নেশাদ্রব্য বিড়ি সিগারেট জর্দা গোল গাঁজা যা রয়েছে পৃথিবীতে কেউ যদি পান করে, সে কিয়ামত পর্যন্ত ওয়াল্লাহ আল্লাহর কসম, সে যদি জান্নাতে যায় আল্লাহর রসুলের কথা মিথ্যা হয়ে যাবে। ওয়াল্লাহ আল্লাহর কসম, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অতএব তার মানে, কেউ যদি হারাম জিনিস ভক্ষণ করে তার শরীরের সমস্ত কিছুই হারাম, আর পবিত্র জিনিস ছাড়া জান্নাতে যাবে না। স্পষ্ট কথা। সূরা মায়েদার 90 নম্বর আয়াত খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিয়েছেন, ইন্নামাল খামর, নেশাদ দ্রব্য হারাম করেছে। হ্যাঁ, কুমুত তাকাসুর, মানুষ অর্থের পিছে ছুটছে, মানুষ অর্থের পিছে ছুটছে, আর মানুষ অর্থের প্রতিযোগিতা করছে, আমাকে ভুলে গিয়ে। হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তার মৃত্যু হয়ে যাবে তখন সব শেষ। আপনার প্রতিযোগিতা, অথচ আল্লাহ বলছেন, ওয়াসারিউ, তুমি দৌড়াও, তুমি প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতি জান্না, ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্না, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও, অথচ আমি গুনাহের দিকে দৌড়াচ্ছি। তোমার পাপের বোঝা কিয়ামতের মাঠে কেউ বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়া জিরাতু উজরা উখরা, সূরা বনি ইসরাঈল 15 নম্বর আয়াত। কিয়ামতের মাঠে কেউ কোনো পাপের বোঝা বহন করবে না। যখন তুমি বিপদে পড়ে যাবে তখন তোমার ভাইয়ের কাছে যাবে, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে একটু সওয়াব দাও না। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই সেদিন দৌড়ে পালাবে, তার ভাই সেদিন দৌড়ে পালাবে। উম্মিহি, তার মা পালাবে। ওয়াবি, তার বাবা পালাবে। সহিবাতি, তার স্ত্রী পালাবে।
বাণী তার সন্তান পালাবে যেখানে আপনার ভাই পালাচ্ছে যেখানে আপনার মা পালাচ্ছে যেখানে আপনার বাবা পালাচ্ছে যেখানে আপনার স্ত্রী পালাচ্ছে যেখানে আপনার ছেলে পালাচ্ছে সেখানে পীর সাহেবের কোনো কথাই নাই কোন সাহেবের দেখাই হবে না তোমার নেতার খোঁজই হবে না তোমার নেতা বলবে আমি তো আমি তোমার নেতাই ছিলাম না অতএব এই নেতার পিছনে আমরা কত স্লোগান আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতার চরিত্র যদি পবিত্র না হয় তুমি মিথ্যা সাক্ষ্য দিলে আর এই মিথ্যা সাক্ষ্যর অপরাধে তোমাকে জাহান্নামে যেতে হবে তুমি ঈমান বোঝেনি উদখুলু ফিস সিলমি কাফফা ইসলামে প্রবেশ করতে হলে পুরোপুরি প্রবেশ করতে হবে